শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে বরাবরের মতো তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সৈফুল ইসলাম এবং আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে লেখাপড়া করব। আজকে আমরা অর্থনীতির দশম শ্রেণীর অর্থনীতি পড়ব এবং সপ্তম অধ্যায়টা আমরা আজকে পড়ার চেষ্টা করব আজকে আমরা সপ্তম অধ্যায়ের অর্থ ব্যাংক ব্যবস্থাটা পড়ব এবং অর্থ ব্যাংক ব্যবস্থার মধ্যে আমরা আজকে জানার চেষ্টা করব। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং তার কার্যাবলীগুলো কী কী কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কী বুঝি এবং কেন্দ্রীয় ব্যাংক কি কী কার্যাবলী সম্পন্ন করে থাকে আমরা সেটা জানার চেষ্টা করব কেন্দ্রীয় ব্যাংক আমরা সকলেই নাম শুনে থাকব কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক আমরা অনেক সময় বলি ইংরেজিতে কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক কাকে বলে এবং সেটার কাজগুলো কী কী মনে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের অর্থব্যবস্থার সর্বোচ্চ অভিভাবক একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সেই দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যত রকম নিয়ম নীতি আছে সেগুলোকে প্রণয়ন করে অর্থনীতির যত রকম কারণ আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এবং অর্থনীতিটাকে চাঙ্গা রাখার চেষ্টা করে মনে রাখতে হবে একটি দেশের যত রকম শিডিউল ব্যাংক থাকে অথবা বাণিজ্যিক ব্যাংক থাকে অন্যান্য যতগুলো বিশেষায়িত ব্যাংক থাকে সবগুলো ব্যাংকের অভিভাবক হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তোমরা যদি এখানে স্লাইডে দেখো তোমরা দেখতে পাবে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থা শীর্ষে অবস্থান করে এবং সমগ্র ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে থাকে এটি একটি সরকারি ব্যাংক এবং সরকারের মালিকানার মধ্যে থেকেই এটি একটি দেশের আর্থিক খাতকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক হচ্ছে এমন একটি ব্যাংক যে কিনা যা যে ব্যাংক সমস্ত নীতি নির্ধারণ করে থাকে এবং সেই আইনকানুনগুলোকে ইমপ্লিমেন্ট করে থাকে এবং একটি দেশের অর্থ আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সেই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে আমরা আমাদের আগের আলোচনায় বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং এদের কার্যাবলীগুলো কী কী সেই আলোচনায় আমরা এক জিনিস দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা ওরা যে আমানত গ্রহণ করে এবং যে টাকাটা লোন হিসাবে প্রদান করে তার মাঝখানে যে সুদের যে পার্থক্যটুক থাকে সেই পার্থক্যটুকুই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য মুনাফা বা প্রফিট কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু মূল লক্ষ্য কিন্তু মুনাফা অর্জন করা না কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে একটি দেশের আর্থিক অবস্থাটাকে স্থিতিশীল রাখা বা একটি দেশের অর্থনৈতিক অবস্থাটাকে স্থিতিশীল রাখা এই স্থিতিশীল রাখতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম কার্যাবলী সম্পাদন করে থাকে নিয়মকরণ প্রণয়ন করে থাকে বিভিন্ন ব্যাংককে তারা পরামর্শ প্রদান করে থাকে বিভিন্ন ব্যাংকের অভিভাবক হিসাবে তারা কাজ করে থাকে সরকারকে ওরা আর্থিক পরামর্শ প্রদান করে থাকে সো যা যা করা প্রয়োজন হয় একটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য অথবা একটি দেশের আর্থসামাজিক ব্যবস্থাটাকে গতিশীল করার জন্য যা যা করা প্রয়োজন হয় তারা তাই তাই করে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কখনোই মুনাফা অর্জন করা না তাহলে আমি প্রথম যেটা শিখলাম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে কিনা অন্যান্য স্ক্যাজুয়াল ব্যাংক বা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো করে ওরা অপারেট করে না ওদের মেন কাজ হচ্ছে বা মুখ্য কাজ হচ্ছে ওরা নিয়ম নীতি প্রণয়ন করবে এবং সেই নিয়ম নীতিগুলো আর্থিক খাতের জন্য ওরা নিয়ম নীতি প্রণয়ন করবে এবং সেই নিয়ম নীতিগুলোকে ওরা বাস্তবায় বাস্তবায়ন করার চেষ্টা করবে যাতে করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং একটি দেশের আর্থিক খাত স্থিতিশীল থাকে সেটাই হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মেন কাজ এবং সেটা সেই ব্যাঙ্কগুলোকে আমার সেই ব্যাঙ্কেই বলছে কেন্দ্রীয় ব্যাংক মনে রাখবে বাচ্চারা একটি স্বাধীন দেশের বা যে কোনো স্বাধীন দেশেরই একটা নির্দিষ্ট কেন্দ্রীয় ব্যাংক থাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক তোমার যে স্লাইডে দেখো খেয়াল করে দেখো ভারতের ভারত ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সে কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং ইংল্যান্ডের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড তো প্রতিটা স্বাধীন দেশেরই একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে যে কিনা ওই দেশের আর্থিক খাতকে নিয়ন্ত্রণ করে এবং সর্বোচ্চ অভিভাবক হিসাবে কাজ করে মনে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংক কখনোই বাণিজ্যিক ব্যাংকের মতো করে অপারেট করে না বাণিজ্যিক ব্যাংকের মতো করে ওরা ঋণ প্রদান করে না আমানত গ্রহণ করে না মুনাফা অর্জন করে না কেন্দ্রীয় ব্যাংকের মেন কাজ হচ্ছে নিয়ম প্রণয়ন করে সো আমরা প্রথমে এই স্লাইড থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি বা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এখন আমরা দাসব দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে কী আমরা বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক কখনোই একটা বাণিজ্যিক ব্যাংকের মতো অপারেট করে না কেন্দ্রীয় ব্যাংক কিছু ভিন্ন কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে এবং তাদের মেন উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেটা করে থাকে একটি দেশের আর্থ সামাজিক অবস্থাটাকে স্থিতিশীল রাখার জন্য একটি দেশের সুদ কতটুকু হবে বেশি হবে না কম হবে ঋণ প্রবাহ বেশি হবে না কম হবে বৈদেশিক বাণিজ্যে বিনিময় হারটা কেমন হবে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে তার সাথে সাথে অন্যান্য আর্থিক খাতে সমস্ত নিয়ম নীতিগুলোর প্রণয়ন করে থাকে এই ধরনের কাজগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাঙ্ক করে থাকে আমরা এই চ্যাপ্টারে বা এই পাঠে আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংক এক্স্যাক্টলি কি কি কার্যাবলী আমাদের জন্য সম্পাদন করে থাকে বা একটি দেশে আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য বা গতিশীল করার জন্য কি কি কার্যাবলী ওরা সম্পাদন করে থাকে প্রথম কাজ কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে নোট এবং মুদ্রা প্রচলন করা নোট এবং মুদ্রা প্রচলন করা খেয়াল রাখতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্রই কেন্দ্রীয় ব্যাংকের অথরিটি আছে একটি দেশের জন্য মুদ্রা অথবা কাগজের নোট প্রচলন করা একটি দেশের কি পরিমাণ কাগজের নোট ছাপানো হবে বা কি পরিমাণ মুদ্রা প্রচলন হবে বা কী মুদ্রা তৈরি করা হবে সেটা শুধুমাত্র একমাত্র একটিয়ার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে যে একটি দেশে কি পরিমাণ কাগজে মুদ্রা ছাপানো হবে এই একটা শুধুমাত্রই কেন্দ্রীয় ব্যাংকের আছে তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো এখানে লেখা আছে কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণরূপ আগে যেটা করা হতো একটি দেশের কী পরিমাণ কাগজি মুদ্রা থাকবে সেটা নির্ভর করে ওই দেশের কী পরিমাণ স্বর্ণরূপ মুদ্রা মজুদ আছে সেটার উপরে কিন্তু এখন কিন্তু সেটা না এখন কিন্তু ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে আলোচনা করে যে কোনো পরিমাণে কাগজি মুদ্রা বা নোট ছাপাতে পারে সেটা তারা বিবেচনা করে আলোচনা করে সেই পরিমাণ মুদ্রা ওরা ছাপাতে পারে এবং মনে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে প্রথম যে কার্যগুলোর সম্পাদন করেছে সেটা হচ্ছে কাগজি মুদ্রা কাগজি নোট অথবা ধাতব মুদ্রা ওরা তৈরি করে থাকে দ্বিতীয়ত দ্বিতীয় কাজ হচ্ছে সরকারের ব্যাংক আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন রকম আর্থিক পরামর্শ দিয়ে থাকে সরকারের ব্যাংক হিসাবে কাজ করে সরকার আর্থিক খাতে কী কী সিদ্ধান্ত গ্রহণ করবে কীভাবে সেগুলো বাস্তবায়ন করবে এবং কী কী সিদ্ধান্ত নিলে দেশে আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন হবে বা কী কী সিদ্ধান্ত নিলে সেটা সরকারের জন্যও উপযোগী হবে দেশের মানুষের জন্য কল্যাণকর হবে সেই সমস্ত পরামর্শগুলো সরকারকে প্রদান করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সরকারকে সাহায্য করে থাকে এবং সেই পরামর্শ অনুযায়ী সরকার অনেক সময় দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বা আর্থিক খাতকে স্থিতিশীল রাখার জন্য ওই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে এবং সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে সরকারকে স্বল্প মেয়াদি দিল্পমেয়াদি ঋণও প্রদান করে থাকে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংক যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যখন সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো যখন সরকারকে ঋণ প্রদান করতে পারে না তখন সরকার সবার শেষে এসে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ চায় এবং কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্প বা দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে এবং সেই ঋণ দিয়ে সরকার তাদের যে আর্থিক কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে তাহলে আমরা দ্বিতীয় যে ফাংশনটা পেলাম বা দ্বিতীয় যে কার্যাবলীটা পেলাম সেটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক বা কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কাজ করে সরকারকে পরামর্শ প্রদান করে থাকে সরকারকে নীতি নির্ধারণী প্রণয়ন করতে সাহায্য করে নীতি নীতি প্রণয়ন করতে সাহায্য করে এবং সরকারকে অনেক সময় স্বল্প বা দীর্ঘমেয়াদি লোনও দিয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক তিন নম্বর ফাংশন অন্যান্য ব্যাংকের ব্যাংক এখানে অন্যান্য ব্যাংক বলতে বোঝানো হচ্ছে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে বা বিশেষায়িত ব্যাংক আছে সেগুলোকে বোঝানো হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক মানে হচ্ছে এগুলো বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাঙ্ক বা বৈদেশিক ব্যাংক এগুলো সো এই ব্যাঙ্কগুলোরও ব্যাংক হিসেবে কাজ করে অভিভাবক হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় দেখা যায় যে এই বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে পরিচালিত হবে কতটুকু সুদ ওরা ধার্য করবে আমানতকারীদের জন্য কতটুকু সুদ ওরা ধার্য করবে যারা ঋণ যারা ঋণ নিল তাদের জন্য এই সবগুলো জিনিসই নির্ধারণ করে দেয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয় যে কি কি নীতিমালা প্রণয়ন করতে হবে কীভাবে কীভাবে একটি দেশের আর্থিক অবস্থা আর্থ আর্থিক খাত পরিচালিত হবে সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এখানে খেয়াল করে দেখতে হবে যখন একটি বাণিজ্যিক ব্যাংক হয় হয় তখন কিছু আমানত রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংক সে আমানতটুকু রেখে দেয় এবং সেই অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ওরা সাহায্য করে থাকে চতুর্থ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা ঋণ নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝবো একটি দেশের অভ্যন্তরে কি পরিমাণ ঋণ প্রদান করা যাবে বা কি পরিমাণ ঋণ আনায়ন দেওয়া যাবে বা বাণিজ্যিক ব্যাঙ্কগুলো কতটুকু ঋণ প্রদান করতে পারবে এবং তার সাথে সাথে একটি দেশের সরকার বাহিরের দেশ থেকে বা বাইরের ব্যাঙ্কগুলো থেকে কি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ দিয়ে থাকে কি পরিমাণ ঋণ ওরা গ্রহণ করতে পারবে অথবা আনায়ন করতে পারবে এবং একটি দেশের অভ্যন্তরে কি পরিমাণ ঋণ প্রদান করা যেতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেউ কতটুকু ঋণ প্রদান করবে সেটাও নিয়ন্ত্রণ করে দেয় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক পঞ্চম হচ্ছে সর্বশেষ ঋণদাতা সর্বশেষ ঋণদাতা বলতে আমরা বুঝি যখন ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা যখন কোনো যখন কোনো ঋণের প্রয়োজন হয় যখন বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করতে পারে না তখন বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায় যে তাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য তখন কেন্দ্রীয় ব্যাংক ওই বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে এজন্য বলা হয়েছে আমাদের সর্বশেষ ঋণদাতা মনে রাখতে হবে সর্বশেষ ঋণদাতা বলা হচ্ছে এই কারণে যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অর্থে বা তারল্যের অভাব দেখা দেয় যখন বাণিজ্যিক ব্যাংকগুলো বা বিশেষত ব্যাঙ্কগুলো তাদের আমানতকারীদেরকে টাকা দিতে পায় না বা যারা ঋণ নিতে তাদেরকে ঋণ দিতে পায় না টাকার অভাবে তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো বা এই বিশেষত ব্যাঙ্কগুলো সবার শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায় গিয়ে তাদের কাছ থেকে টাকা ধার নেয় ওই টাকা ধার নিয়ে এসে দেন ওরা যারা টাকা নিতে চায় বা ধার নিতে চায় লোন নিতে চায় তাদেরকে ওরা টাকা ধার হিসাবে দেয় পঞ্চম কাজ হচ্ছে আমাদের বিনিময়ের হার নির্ধারণ করা বা ভারসাম্য রক্ষা করা বিনিময়ের হার মানে হচ্ছে আমরা জানি যে আমাদের আমরা যখন বৈদেশিক বাণিজ্যে ইনভলভ হই বা আমরা যখন আমদানি রপ্তানি করি তখন এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় করতে হয় সেই বিনিময়ের হারটা কত হবে সেরকম কিন্তু অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে আমরা জানি যে বিনিময় হার নির্ধারণ করার জন্য দুইটা পদ্ধতি আছে একটাকে আমরা বলি ইংরেজিতে ফ্লোটিং সিস্টেম একটা হচ্ছে আমাদের ফিক্সড সিস্টেম ফ্লোটিং সিস্টেম হচ্ছে একটি দেশে আমদানি রপ্তানির উপরেই নির্ভর করে ওই দেশের বিনিময় হার আর ফিক্সড সিস্টেম যেটা সেটা হচ্ছে নির্ধারণ করে দেয় একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় একটা দেশের মধ্যে বিনিময় হার কেমন হবে সেটা দুইভাবে নির্ধারণ করা হয় ফিক্সড ভাবেও নির্ধারণ করা হতে পারে আবার ফ্লোটিং ভাবেও নির্ধারণ করা হতে পারে ফ্লোটিং হলে একটি আমদানি রপ্তানির উপর নির্ভর করবে সেই দেশের বিনিময় হার কত হবে আর যদি ফিক্সড হয় তার মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের বিনিময় হারটাকে নির্ধারণ করে দিচ্ছে সো ফিক্সড ভাবেও কিন্তু এক দেশের বিনিময় হার নির্ধারণ হতে পারে আর ফিক্সডভাবে যখন আমরা একটি দেশের বিনিময় হার নির্ধারণ করতে যাব তখন আমার কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বিনিময় হারটা কত হবে বেশি হবে নাকি কম হবে সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম কেন্দ্রীয় ব্যাংকের যে ফাংশনগুলো আমরা দেখলাম যে কার্যাবলীগুলো দেখলাম সেগুলো আমরা সোফার যেটা দেখলাম যে ওরা সরকারি ব্যাংক হিসেবে কাজ করে ঋণ নিয়ন্ত্রণ করে নীতিমালা প্রণয়ন করে থাকে তারপরে বিনিময় বৈদেশিক বিনিময় হার ওরা নিয়ন্ত্রণ করে থাকে এই কাজগুলো ওরা করে থাকে সবশেষ আরেকটা ফাংশন আছে নিকাশ ঘর নিকাশ ঘরটা কি মনে রাখতে হবে নিকাশ ঘর হচ্ছে একটি দেশের মধ্যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো যখন নিজেরা নিজেদের মধ্যে যখন লেনদেন করে বা টাকা পয়সা জমা রাখে টাকা পয়সা বিনিময় করে তখন বছর শেষে দেখা যায় কেউ কারো কাছে টাকা পায় কেউ কারো কাছে টাকা দেয় কেউ কাছে দেনা পাওনাটা অমীমাংসিত থেকে যায় তখন বছর শেষে এই কেন্দ্রীয় ব্যাংক সবার দেনা মিটিয়ে দেয় এটাকে বলা হচ্ছে নিকাশ ঘর নিকাশ ঘর কথার মানে হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে ব্যাংকগুলো ব্যাংকগুলো মানে ব্যাংক তার নিজেরা নিজেদের মধ্যে যখন কোনো দেনা পাওনা অমীমাংসিত থেকে যায় যে সেই অমীমাংসিত বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক মীমাংসা করে দেয় সলভ করে দেয় অনেক সময় দেখা যায় ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তিগতভাবে যে লোনগুলো নেওয়া হয় সেই লোনগুলো হয়তো ব্যাঙ্ক তার নিজের মতো করেই মিটিয়ে দেয় কিন্তু একটা ব্যাঙ্ক যখন আরেকটা ব্যাংকের সাথে যখন লেনদেন করে এবং তখন সেই লেনদেনের যে অমীমাংসিত বিষয়গুলো থেকে থাকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করার জন্য সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাওয়া হয় বছর শেষে এবং বছর শেষে কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসাবে সেই সমস্যাগুলো বা সেই অমীমাংসিত বিষয়গুলোকে একসাথে মীমাংসা করে দেয় সো আমরা আজকে যেটা পেলাম এখান থেকে এই চ্যাপ্টার থেকে যে আমরা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কী কী কার্যাবলী সম্পাদন করলো আমরা যদি টু জি পিছনের দিকে দেখি কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের সরকারি ব্যাংক হিসেবে কাজ করে নোট ও মুদ্রা প্রচলন করে থাকে অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে থাকে দেন হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে এবং বিনিময় হার নির্ধারণ করে থাকে এই কাজগুলো করে থাকে এবং নিকাশ ঘর হিসেবেও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে সোফার আমরা আজকের চ্যাপ্টার থেকে বা আজকের আলোচনা থেকে শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো কে কী আমরা যদি একটু সামারি করে দিই কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো হচ্ছে নীতিমালা প্রণয়ন করা আর্থিক খাতের জন্য নীতিমালা প্রণয়ন করে থাকা সরকারকে আর্থিকভাবে পরামর্শ প্রদান করে দেওয়া অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করা দেন হচ্ছে বিনিময় হার নির্ধারণ করা কেজুয়াল ব্যাঙ্কগুলোকে সাহায্য সহযোগিতা করা এভাবে ওরা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে এছাড়াও এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আরও কিছু কার্যাবলী আছে সেটা আমরা যদি আজকে স্লাইড একটু খেয়াল করে দেখি এছাড়াও অন্যান্য কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাঙ্ক সমূহে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া তার মানে হচ্ছে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের যে মানুষরা কাজ করে বা যে শ্রমশক্তি আছে সেই শ্রমশক্তিকে দক্ষ করার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক এবং এই কেন্দ্রীয় ব্যাংকের প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তির দক্ষ শ্রমশক্তিতে পরিণত হয় এবং ওরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে দক্ষতার সাথে কাজ করতে পারে যেটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি অন্যান্য সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্বচ্ছ বা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখাশোনা করে অন্যান্য যে ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে যে কার্যাবলীগুলো সম্পাদন হচ্ছে সেই আর্থিক খাতে কার্যাবলীগুলো পরিপূর্ণভাবে হচ্ছে কিনা ভালোভাবে হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখাশোনা করে এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের তারপরে জনগণের সুবিধার কথা চিন্তা করে ওরা ব্যাংকিং কার্যক্রম কখনও কখনো বাড়ায় কখনো কখনো কমায় বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করে থাকে সো আর্থিক খাতের মূল কথা হচ্ছে আর্থিক খাতের অভিভাবক হিসাবে কাজ করে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক খাতের অভিভাবক হিসেবে কাজ করতে গিয়ে যা যা করার প্রয়োজন হয় যত রকম নীতিমালা করার প্রয়োজন হয় সবগুলো এই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং তারা এই নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাতে একটি দেশের আর্থিক খাত স্থিতিশীল থাকে তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের যে আলোচনা আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কি তাকে বলা এবং সেই কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে আমি বারবার আমি আবারও বলেছি তোমাদেরকে মনে রাখতে হবে একটা দেশে কেন্দ্রীয় ব্যাংক কখনোই একটি দেশের বাণিজ্যিক ব্যাংকের মতো অপারেট করবে না বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন করা আর কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছে একটি দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করা একটি দেশের আর্থিক খাতকে গতিশীল করা এবং আর্থিক খাতকে মজবুত করা এবং আর্থিক আর্থিক খাতকে মজবুত করতে গিয়ে ওদের যা যা করার প্রয়োজন হয় তারা তাই তাই করে থাকে ওরা সাধারণত অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো করে সবাইকে ঋণ দেয় না বা আমানত গ্রহণ করে না ওরা শুধুমাত্র নীতিমালা প্রণয়ন করে এবং নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো অভিভাবক হিসাবে কাজ করে তো আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছ আমাদের আজকের পাটে আমরা যেটা শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কী এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কী কী আজ এখন আমরা যেটা দেখব তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে সেই বাইরের কাজটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বলতে কী বোঝায় তোমরা যেটা বুঝো কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি সেটা তোমরা নিজের মতো করে লিখবে দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো ব্যাখ্যা করো তোমরা এখানে কয়েকটা কার্যাবলী লেখার চেষ্টা করবে কম চারটা বা পাঁচটা কার্যাবলী তোমরা লেখার চেষ্টা করবে তোমরা যেটা বুঝেছো সেই তোমরা যেটা বুঝেছো সেটা তোমার নিজের ভাষায় তোমরা নিজের করে লেখার চেষ্টা করবে এবং যখন স্কুল খুলবে তোমরা এই খাতাটা তোমাদের বিশেষ শিক্ষককে দিয়ে দেখাবে এবং ইভ্যালুয়েট করাবে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ আমরা যেটা শিখলাম কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি আমার ক্লাসটা পুনরায় দেখতে চাও তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘর আমার স্কুলের ফেসবুক পেজ ভিজিট করবে এবং আমার ঘর আমার স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি আমার ক্লাসটা দেখে আমি আশা করব তো আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবে এবং ইমেল করবে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে